কেজিএফ মুভির এই সিনটা নাকি খুব সুন্দর। আমি যখন লাস্ট সিনগুলো দেখছিলাম আমার আসলে গায়ের লোমগুলো দাঁড়া যাচ্ছিল। আমি জানি না, আমার চাইতে যে লড়াকু যে ব্যক্তিটা থাকে আমাদের সংসারে একটা রাষ্ট্রকে সামলানো যত কঠিন সেরকমই একটা সংসার সামলানো ঠিক সেরকম কঠিন, আর অনেক ইমোশনাল একটা সিন। সম্ভব আমাদের আসলে হেল্প করা উচিত, হেল্প করা উচিত, সফট একটা অ্যাকশন ছিল সবার জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উইচার রিয়াকশন। আজকে আমরা আরও একটি নতুন রিয়াকশন নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আর আজকে আমরা রিয়াকশন করতে যাচ্ছি সেটা হচ্ছে কেজিএফ মুভির একটা সিন, যেটা আমরা আমাদের ফ্রেন্ডদের কাছ থেকে শুনেছি যে কেজিএফ মুভির এই সিনটা নাকি খুবই সুন্দর। তো চলুন সবাই মিলে দেখে আসে আজকের এই সিনটা। ওকে, ইতনে লোগো কো ফোড়া ফির ভি আগে আয়া আর সোনা এসা আগে সে তুম মানা নেই আই আন্ডারস্ট্যান্ড আর্জেন্সি জলদি শাদি কর লেঙ্গে আর শাদি কে বাদ চৌকট পে আমি সবসে তাতে যাওয়ার কথা বলতেছে বিয়ার বটল রাখুঙ্গা তে বিয়ার কথা কি কর দে বটল क्या हुआ सुना? What has happened? How dare you talk to me like that? Idiot. मेरे सामने खड़े होने की औकात नहीं, मेरे बाजू में बैठा है। तू जानता नहीं मेरा स्टेटस क्या है। तुझसे प्यार करूंगी ये तूने सोच भी कैसे लिया? और दफा का मर गया। बोरो लोकर में है। বাট ওর ড্রাইভার হলো অনিশ্চয় কিছু, কিন্তু ওর কথায় কনসেন্ট্রেশন করে নাই, দেখো বাইরের দিকে কনসেন্ট্রেশন। চার লোগোকে কে মার দিয়া খুদ কো হিরো সমঝনে লাগা। নিশ্চয় এখানে কোনো গল্প আছে দাদা। কথা বলছে কেন? সে তো তার মতো কথা বলে যাচ্ছে, সে তার দিকে কি হয়েছে এখানে? কিছু একটা সবাই ভয় পাইছে, ও কি ভয় পাচ্ছে, ওকে কিছু আঠ জুতে পলিশ করতে পর মুঝে এক পাও মিলতা থা, খালি সে জ্যাদা নিচে গিরা কর খানে ওয়ালো কে বীচ মিট্টি মে গিরে পাও কে লিয়ে তুম ইতনা তড়প রহি হো। तो तुम्हारी मजबूरी मैं समझता हूँ। स्वार्थ के पीछे भागने वाली ये दुनिया किसी के लिए भी नहीं रुकते, हमें खुद रोकना पड़ता है। इन लोगों के बारे में मत सोचो, कोई तुमसे ज्यादा ताकतवर नहीं। इस दुनिया में सबसे बड़ा योद्धा माँ होती है। ओह नो, सुंदर एक कथा बोल रहे हैं। এটা নিশ্চয় ছোটবেলার কথা চিন্তা করছে। আমি তোমাকে আসলে বলাতে বোঝাতে পারবো না যে আমি যখন লাস্ট সিনগুলো দেখছিলাম আমার আসলে গায়ের লোমগুলো দাঁড়া যাচ্ছিল। আমি জানি না, আমার খুব এটার মধ্যে কি বলবো, মানে খুব ইমোশনাল হয়ে যাচ্ছিল আমি। এবং তার লাস্ট যে ডায়লগটা ছিল, কথা বলতে পারছি না, ইমোশনটা আমার মধ্যে আসলে ডায়লগটা ছিল যেটা, সেটা কিন্তু অনেক চমৎকার একটা কথা বলেছে। সেটা হচ্ছে যে সবচাইতে যে লড়াকু যে ব্যক্তিটা থাকে আমাদের সংসারে
বা আমাদের আশেপাশে সেটা হচ্ছে আমাদের মা, কারণ সে আসলে সারা দিনেই কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করে সবার জন্য, প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু সে আলাদা আলাদা ভাবে কষ্ট করে। আমরা হয়তো সকালে এসেছি মানে টায়ার্ড, মা সকালে নাস্তা রেডি করে রাখছে বা অন্য কোনো কাজের থেকে বাইরে থেকে এসেছি, আমরা সব কিছু রেডি পাই, কিন্তু কখনো তার কথা আমরা কিন্তু চিন্তা করি না। আসলে সেই সবচাইতে আমার মনে হয় যে লড়াকু ব্যক্তি, যে আমাদের সবাইকে আগলে রাখে, একটা পরিবারকে সামলানো, যেমন একটা রাষ্ট্রকে সামলানোটা যত কঠিন সেরকমই একটা সংসার সামলানো ঠিক সেরকম কঠিন, সেভাবেই সামলে রাখে। তো এটা আসলে অনেক ইমোশনাল সিন ছিল, একটা ব্যাপার আর অনেক ইমোশনাল একটা সিন। আর এরকম হাজারো লোক আছে দুনিয়ায় যারা দিন আনে দিন খায়, যাদের অনেক অনেক কষ্ট করেই তাদের রোজগার করে তাদের মানে দিন চলতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো যে এটা আসলে অনেক টাচি একটা জায়গা, যেখানে মুভিতে টাচ করেছে সবার। আর এই কারণেই হয়তো আমাদের ফ্রেন্ডরা আমাদেরকে বারবার বলেছে এই মুভির সিনটা দেখার জন্য। আর আমার মনে হয় মুভির ভিতরে যে কাজটা নায়ক ইয়াশ ছিল, এখানে অ্যাক্টর ইয়াশ যে কাজটা করেছে যে একটা পাউরুটিকে বাঁচানোর জন্য রাস্তার জ্যাম করে, এটা আসলে ছোট অর্থে দেখানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি মানে নর্মালি আমাদের সবারই উচিত এরকম যারা বাইরে অনেক কষ্ট করছে খাবারের জন্য, হ্যাঁ দেন আবার তারা ওই খাবারটা দেখা যায় তারা নিতে পাচ্ছে না, মানে খেতে খাওয়ার মতো সুযোগ পাচ্ছে না, কোনো না কোনো কারণে ওটা ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, কিংবা কারোর দ্বারা ওগুলো মানে তাদের প্রপার জায়গা মানে তাদের হাত পর্যন্ত পৌঁছাচ্ছে না। সেক্ষেত্রে হয়তো এটা এখানকার একটা ছোট উদাহরণ যে এইভাবে অনেকভাবে বাধাগ্রস্ত হয়। তো আমরা আসলে যত গরিব দুঃখী মানুষ আছে আমাদের যার যতটুকু সম্ভব আমাদের আসলে হেল্প করা উচিত, যার যে জায়গা থেকে এরকম যদি কেউ বিপদে পড়ে তাহলে যে আমাদের আগায় আসা উচিত, এটা খুব টাচি ছিল এবং ইমোশনাল যেমন ছিল, আমাদের বাকি মানুষকে হেল্প করার জন্য সেরকম ইমোশনাল হওয়া উচিত। অন্য অর্থে বলবো যে সেই নায়িকা যেখানে ছিল সে কিন্তু অনেক, আমার যতটুকু ধারণা হয়েছে এই সিন দেখে সেটা মনে হচ্ছে সে অনেক বড় লোকের মেয়ে, এবং সে আসলে তার ড্রাইভারকেও সে খুব বেশি একটা যে পছন্দ করছেন তা করছে না, একটা মানুষ হিসেবে তাকে যতটা রেসপেক্ট করা দরকার সে হয়তো সে এইভাবে রেসপেক্ট করছে না। তো আমরা স্বাভাবিকভাবে এরকমই হয় যে ড্রাইভার কাজের লোক বাসার লোকে তাদেরকে আমরা অন্য চোখে দেখি, আমরা অনেকেই অন্য চোখে দেখে, আমি সবার কথা বলবো না, অনেকেই অন্য চোখে দেখে। তো আমি বলবো যে সবাইকে দর্শককে যে সবার প্রতি সমান মানুষ হিসাবে মানুষকে রেসপেক্ট করা উচিত, সে তার কাজ করছে কারণ সে কাজের বিনিময়ে সে তার পারিশ্রমিকটা পাচ্ছে। আমরাও সবাই যেমন চাকরি করি বা কেউ ব্যবসা করে তো সবার পারিশ্রমিক সে সেভাবেই পায়, তো আমার মনে হয় সবাইকে সেভাবে রেসপেক্ট করা উচিত। আর এখানে যে খাবারটা নিয়ে যেটা আসলেই হৃদয়বিদারক, খুবই সবার জন্য, তো আমার মনে হয় আপনাদেরও ভালো লেগেছে, আর আশা করি আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আশা করি আপনাদের আমাদের এই রিয়েকশনটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওটা। তো আজকের মতো এখানেই বিদায়।